জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আগামী 10 জুলাই পর্যন্ত বাড়িয়েছেন আদালত। সকালে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় ধার্য ছিল, কিন্তু খালেদা জিয়া কারাগারে অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। শুনানিতে খালেদার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তার আইনজীবীরা। পরে পুরান ঢাকার বক্সিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান 10 জুলাই পর্যন্ত খালেদা জিয়ার জামিন বাড়ান। অপর আসামি জিয়াউল হক মুন্নার পক্ষেও সময় আবেদন করেন তার আইনজীবীরা। আদালত সেই আবেদন মঞ্জুর করে 10 জুলাই যুক্তিতর্ক শুনানির জন্য নতুন দিন ধার্য করেছে।